আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের রোজাও আল্লাহর রহমতে ভালো যাচ্ছে। আমারও আল্লাহর রহমতে রোজা অনেক ভালো যাচ্ছে, দেখতে দেখতে অনেকগুলো রোজাই শেষ হয়ে গেল। আজকে ব্লগটা জানি না কেমন হবে, তবে আজকে ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে আমাদের বাসায় অনেক প্রিপারেশন নেওয়া হচ্ছে, কারণ আজকে আমাদের বাসায় প্রায় 500 মানুষের রান্না হবে, বাবুর্চি রান্না করছে। তো আজকে আমরা সবাইকে নিয়ে ইফতার করবো ইনশাল্লাহ। তা আমি চেষ্টা করবো আপনাদের সাথে আমার আজকের দিনটা শেয়ার করার জন্য। আমি জানি না আমি কতটুকু পারবো, কারণ আমার বাসায় অনেক বেশি কাজ, তো কাজের ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখা যাক এখন কি কাজ চলছে। তো আমি বাসার নিচে চলে এসেছি, তো এই হচ্ছে আমাদের বাসার নিচের অবস্থা, আর সবাই হচ্ছে খাওয়ার বক্সগুলো গুছাচ্ছে, কারণ ইফতারের আগে আগে সবার কাছে পৌঁছাতে হবে। তো এই হচ্ছে আজকের রান্না, আজকে রান্না করা হয়েছে রোস্ট, পোলাও আর হচ্ছে টিকা, যেটা এখন ভেজে ভেজে রাখছে। আমি তো অন্যান্য রান্নার ভিডিওগুলো করতে পারিনি, কারণ একদম ভোর থেকেই রান্না শুরু হয়ে গেছে আর আমি বাসার কাজে অনেক ব্যস্ত ছিলাম। তো আমি সকালবেলা একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি মোটামুটি সব রান্নাই শেষ, তো জাস্ট হচ্ছে কাবাবটা ভাজাই বাকি ছিল। আর হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে রান্নাটা কোথায় হচ্ছে, রান্নাটা আমাদের বাড়ির পাশেই রান্না হচ্ছিল। আজকে কাজ অনেক বেশি, কারণ আজকে প্রায় 500 মানুষের ইফতার রেডি করা হয়েছে, আর এখানে অনেকগুলো বক্স রেডি করতে হবে। তো নর্মালি এই কাজগুলো আমার ভাইরাই শখ করে করে, তো ওরা হচ্ছে প্যাকেট করছিল, কারণ ইফতারের আগে সবার কাছে পৌঁছাতে হবে। তো আসলে ওরা থাকলে আমার কোনো কাজ করতে হয় না, আমি যদি বলিও যে আমি হেল্প করি, আমাকে বলে যে না তুমি যাও, তো ওরাই হচ্ছে সব কাজ করছিল। আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোনো প্যাকেটে কিছু মিস যায় কি না। তো এই হচ্ছে ফাইনাল বক্স, মোটামুটি সব বক্সই রেডি করা হয়ে যাচ্ছে, ইফতারের আগে ইনশাল্লাহ সবার কাছে পৌঁছে যাবে। আর এই হচ্ছে আমার অবস্থা, কিছু খাবার দূরে যাবে, তাই ভ্যানওয়ালা মামাকে আগে থেকে ডেকে রাখা হয়েছিল যাতে টাইম মতো ইফতারটা পৌঁছানো হয়। তাই যে প্যাকেটগুলো রেডি হয়ে যাচ্ছিল ওগুলো আমরা তাড়াতাড়ি করে ভ্যানে পাঠাচ্ছিলাম। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তো আমি এখন রুমে চলে যাব, আমি উপরে গিয়ে ইফতার রেডি করব। আজকে অলরেডি রান্না হয়ে গিয়েছে, আমরা সবাই সেটাই খাবো। জাস্ট আমি কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। অন্যান্য দিনের তুলনায় আজকে আমার ইফতারে একটু কম কাজ, কারণ আমার হচ্ছে ভাজা পোড়া করা লাগছে না, কারণ নর্মালি আলু চপ বেগুনি এটা সেটা করতে করতে অনেক সময় লেগে যায়। তা আজকে হচ্ছে জাস্ট আমি এখন শরবতটা গুলিয়ে রেখে দিব, আর আমার তো ফ্রুটস কাটা হয়েই গেছে। আমার মোটামুটি সব রেডি করা শেষ, আমি একটু বের হয়েছি কারণ সবাই অনেক ব্যস্ত। আমার বোন পৃথিকা এসছে, ওকে নিয়ে আমি বের হয়ে গেছি, কয়েকটা জায়গায় ইফতার দেওয়া বাকি। এখন রিক্সায় উঠলাম আর আমি খুব টেনশনে ছিলাম, কারণ ইফতারের আর 15 মিনিট বাকি ছিল, আমি গিয়ে আসতে পারবো কি না। তো আমি যাদের বাসায় যাচ্ছি তাদের বাসাগুলো আমার বাসা থেকে খুব কাছেই ছিল। ইফতারের আর 5 মিনিট বাকি, আমি জানি না বাসায় পৌঁছাতে পারবো কি না, আই হোপ বাসায় পৌঁছায় যাব আমরা। আজকে দিনটা অনেক ভালো গেল, অনেক ব্যস্ততার মাঝে গেল আলহামদুলিল্লাহ। তাও সব মিলে অনেক ভালো। হ্যাঁ, সব মিলে অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো বাসায় যাই, তারপরে এখানে গিয়ে আপনার সাথে দেখো। আসলে বাসায় পা রাখতেই আজাদ নিয়ে দিয়েছিল, তাই আমরা হচ্ছে আজকে অনেক তাড়াহুড়া করে ইফতার করেছি। আমাদের এখন মেন কোর্সের পালা, আমি এখন সার্ভ করব, সার্ভ করে আমি হচ্ছে নামাজ পড়তে চলে যাব। তো আজকের ভিডিওটা আমার এভাবেই শেষ করতে হবে, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।